আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা বিচ্ছেদ বলতে কি বুঝি? সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, একজন আরেকজনের সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, কিংবা সম্পদ নিয়ে কোনো সমস্যা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা, তর্ক বিতর্ক নিয়ে সমস্যা, এইভাবে যে কেউ সাথে যে কোনোভাবে দ্বন্দ্ব হয়ে গেলে ব্যাস একজনের সাথে আমাদের বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই সম্পর্ক আর জোড়া লাগানো যায় না। আমরা তো এসবই বুঝি বিচ্ছেদ বলতে, এরকমটাই আমরা ভেবে থাকি। কিন্তু কখনো কি আপনি চিন্তা করেছেন এমন বিচ্ছেদ যা কখনো মিলবে না? দুনিয়াতে আপনি মিলিত হতে পারেন, কিন্তু আপনি এমন একটা বিচ্ছেদের সম্মুখীন হতে চলেছেন যে বিচ্ছেদ আপনাকে কষ্ট দিবে, আফসোস হবে কেন এই কাজটা করলাম, দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবেন না। আমাদের চূড়ান্ত বিচ্ছেদ হবে সেই দিন যেদিন চোখের সামনে দেখতে পাব আমাদের পরিচিত লোকগুলো অনেকে জানতে চলে যাচ্ছে আর অনেকে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। প্রিয় ভাই, এটাই বিচ্ছেদ, আর কখনো পিছু ফিরে তাকাতে পারবেন না। যা করেছেন, যতটুকু করেছেন ততটুকুই পাবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ক্ষণিকের জীবনে প্রিয়জনকে হারিয়ে ব্যথাতুর হওয়া এটি বড় কোনো ব্যথা নয়। প্রকৃত ব্যথা বেদনা হলো আপনার কষ্ট তখনই হবে যখন অনন্তকালের জীবনে প্রিয়জনকে হারাতে হবে। দুনিয়াতে একজনের সাথে ঝগড়া হলে এক মাস পর, দুদিন পর, এক বছর পর আপনি মিলিত হয়ে যাবেন। কারো কারো ক্ষেত্রে হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিলিত হয়ে যাই। দেখতে পারি একজন আরেকজনের সাথে, দেখা সাক্ষাৎ করতে পারি, তার জন্য সাহায্য করতে পারি, তাকে দেখতে শুনতে পারি, কিন্তু আখিরাত কখনো দেখতে পাবেন না। আপনি জাহান্নামে চলে গেলে আর কখনো দেখতে পারবেন না। তো সেই বিচ্ছেদের ঘটনা কখন ঘটবে? যখন আল্লাহ তাআলার সাথে আপনার বিচ্ছেদ ঘটবে। আল্লাহ সুবহান তাআলা বলেন, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের এবং পরিবার বর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। সূরা জুমার আয়াত 15। এটাই বিচ্ছেদ। বিচ্ছেদ তো সেদিন হবে যেদিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে পর্দা ফেলে দেওয়া হবে, দেয়াল উঠানো হবে, আর কখনো একজন আরেকজনকে দেখতে পাবে না। একজন কোন অবস্থায় আছে তা কখনো কেউ বুঝতে পারবে না। প্রিয় ভাই, দুনিয়াতে আমরা সংশোধন হয়ে গেলে আমাদের চিরস্থায়ী বিচ্ছেদ থেকে আমরা রক্ষা পাব। তাই দুনিয়া আল্লাহ তাআলা যে সকল জিনিস অপছন্দ করেন, কবিরা গুনাহগুলো রয়েছে, সেই কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি ইনশাআল্লাহ, সেই আখিরাতের বিচ্ছেদ নিয়ে চিন্তা করুন। আখিরাতের বিচ্ছেদ, দুনিয়ার বিচ্ছেদ নিয়ে নয়। আখিরাত নিয়ে চিন্তা করলে দুনিয়ার বিচ্ছেদ নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।